नमस्कार सम्मानित दर्शकबृंद, आजकल भिडियोते आलोचना करब आपनार ग्रामे कार कार नाम ईश्रम कार्डे उठेछे बा आपनी आवेदन करेछेन आपनार नामटा ईश्रम कार्डे उठेछे किना, किभाबे आपनारा आपनादेर ग्राम बा पंचायत अनुयायी लिस्ट देखबेन, एछाड़ाओ सेई लिस्टे जदि आपनादेर नाम थाके सेक्षेत्रे किन्तु आपनारा प्रतिदिन 208 टाका करे वेतन पेये जेते पारबेन। तो किभाबे आपनारा टाका पाबेन, किभाबे लिस्ट देखबेन सम्पूर्णटा आजकल एई भिडियोते आलोचना करब। अवश्य भिडियोटि आपनादेर उपकार आसबे, प्रथम थेके शेष पर्यन्त भिडियोटि देखे थाकुन। आर आपनि जदि आमादेर चैनेले नतून दर्शक होये थाकेन, परबर्ती भिडियोर आपडेट सबार आगे पेते चैनेलटिके অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এরকম একটি ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। এখানে এসে প্রথমে আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্কটার উত্তর কি হবে এন্টার ক্যাপচারের ঘরে সে উত্তরটা লিখতে হবে। তো এখানে বলেছে 45 বিযুক্ত 19, অর্থাৎ 45 থেকে 19 বিয়োগ করলে কত উত্তরটা হবে সেটা এন্টার ক্যাপচারের ঘরে আমাকে বসাতে হবে, দিয়ে ভেরিফাই কোডে ক্লিক করতে হবে। তো আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি 26, এবার ভেরিফাই কোডে ক্লিক করলাম। ভেরিফাই কোডে ক্লিক করলে এখানে মূল ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবে। এবার এখানে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে যেটা সবার উপরে রয়েছে 21-22 এটা চয়েস করবেন, তারপর স্টেট নেম এখানে ক্লিক করে আপনারা সবার নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট চয়েস করে দেবেন। তারপর আপনার সামনে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে আসবেন আপনি। এবার এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে R32 ই-শ্রম, তার ভেতরে এই যে অপশনটা, এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি চার্ট ওপেন হয়ে যাবে। এবার এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নামগুলো আপনারা দেখতে পাবেন এবং কোন জেলার কতজন জব কার্ড, অর্থাৎ 100 দিনের কাজ করে কতজন তার অ্যাক্টিভ, কতজন ওয়ার্কার রয়েছে সেটা দেখতে পাবেন এবং তাদের মধ্যে কতজন ইশ্রম কার্ড করেছে সেই কার্ডের সংখ্যাটা এখানে দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনার এতজন 100 দিনের কাজ করে তার মধ্যে কিন্তু মাত্র 475 জন ইশ্রম কার্ড করেছে। এইভাবে কিন্তু সমস্ত জেলার আপনারা দেখে নিতে পারবেন কতজন কাজ করে, কতজন ইশ্রম কার্ড করেছে। এবার আপনারা যদি এর ভেতরে দেখতে চান সেক্ষেত্রে আপনার যেই জেলাটি হবে সেই জেলাটি আপনি চয়েস করবেন। তো আমি এখানে 2 নম্বরে সাউথ চব্বিশ পরগনা রয়েছে, সাউথ চব্বিশ পরগনা অপশানটি চয়েস করে দিলাম। যতগুলি ব্লক রয়েছে সমস্ত ব্লকের নাম চলে আসবে, প্রতিটি ব্লকে কতজন 100 দিনের কাজ করে এবং তাদের মধ্যে কতজনের ইশ্রম কার্ড রয়েছে তারও কিন্তু লিস্ট এখানে দেখিয়ে দিয়েছে। এর মধ্যে আমি বাসন্তী ব্লকটি চয়েস করলাম। তো ব্লক চয়েস করলে এবার সেই ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েত চলে আসবে। এবার এই পঞ্চায়েতগুলির মধ্যে কোন পঞ্চায়েতে কতজন অ্যাক্টিভ ওয়ার্কার রয়েছে দেখিয়ে দিবে এবং তাদের মধ্যে কতজন ইশ্রম কার্ড করেছে সেটা দেখিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 নম্বর যে পঞ্চায়েতটি জয়তিষপুর, তো এইখানে কিন্তু 2000 জন ইশ্রম কার্ড করেছে। তো বাকি পঞ্চায়েতের কেউ কিন্তু ইশ্রম কার্ড করেননি, যাদের মধ্যে 100 দিনের কাজ করে এরকম কেউ শ্রমিক রয়েছে। তার মানে এই লিস্টে কিন্তু যারা 100 দিনের কাজ করে তাদের মধ্যে যারা ইশ্রম কার্ড করেছেন তাদের লিস্টের সংখ্যাটা এখানে দেখাবে বা তাদের সংখ্যাটা এখানে দেখাবে, বাকিদের কিন্তু দেখাবে না। যারা কৃষিজ শ্রমিক হিসাবে আবেদন করেছেন বা অন্যান্য জীবিকার সঙ্গে যুক্ত রয়েছেন, ইশ্রম কার্ড করেছেন, তাদের কিন্তু লিস্ট এখানে এভাবে দেখাবে না। এবার কিভাবে টাকা পাবেন, না এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু সকলেই 100 দিনের শ্রমিক। তো 100 দিনের যখন আপনারা কাজ করবেন, তো 100 দিনে কাজ করলে বর্তমানে এখন 208 টাকা বেতন রয়েছে। তো আপনারা কিন্তু প্রতিদিন কাজের জন্য 208 টাকা করে বেতন পেয়ে যাবেন যদি আপনারা 100 দিনের কাজ করবেন। তো 100 দিনের কাজে আপনাদেরকে সর্বোচ্চ 100 দিন কাজ দেবে সরকার, তাহলে প্রতিদিন 208 টাকা করে বেতন। তো এইভাবে যদি আপনাদের এই লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা প্রতিদিন 208 টাকা করে বেতন পেয়ে যাবেন জব কার্ডের কাজ করে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।